দেখা হচ্ছে দোকানের নাম ডিসকভারি, ফার্স্টে খুব সুন্দর সুন্দর কিছু বাজরিকা। বাহ, মোটামুটি ভালোই ভালোই মাসে কালেকশন আছে তাদের কাছে। এগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? ভাইয়া, আমি এসেছিলাম ইউটিউব থেকে, আমার একটা চ্যানেল আছে। তো আপনাদের মাছ মাছ কিরকম প্রাইস বা আপনাদের লোকেশনটা কিরকম, আপনাদের দোকান সম্পর্কে কিছু একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, তাহলে একটু দাম সম্পর্কে যদি আপনি জানাতেন। ওকে 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 ভাইয়া, তাহলে কোন দিক দিয়ে কোন দিক থেকে শুরু করবো? এখানে দেখা যাচ্ছে তাদের কাছে রেডিমেড অ্যাকোরিয়াম আছে, তাদের কাছে সব ধরনের এলিমেন্টস যেগুলো লাগবে তার সবকিছু, ইভেন এই যে কালার লাইটিং, ও লাইটিং সহ তারা সাপ্লাই করছে। তাহলে আমরা কোথা থেকে শুরু করতে পারি? আচ্ছা, আমরা তাহলে এখান থেকেই শুরু করি। এখানে ভাইয়া, তোমার নামটা যেন কি? আচ্ছা, কি জয়? তাহলে জয় ভাইয়া, আমাকে তাহলে বলো এগুলোর তোমাদের কোনটা প্রাইস কিরকম? এবং ব্ল্যাক হচ্ছে 180 টাকা জোড়া। জোড়া 180 টাকা? জি। ওকে, এটা হচ্ছে ফাইবল ফিস। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। 350 টাকা এটা জোড়া? জি জোড়া। হ্যাঁ, আচ্ছা, এরপর এরপর এখানে কি দেখা যাচ্ছে? কেন লম্বাটা দিচ্ছেন? এটার নাম হচ্ছে সিলভার শার্ক। কি সিলভার শার্ক? জি। ওকে, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকা জোড়া? জি। পিছনে দেখা যাচ্ছে কি যেন একটা, ওই যে কালো কালো, ওটা হচ্ছে অস্কার। অস্কার ওটা 380 টাকা জোড়া। ওটা 380 টাকা জোড়া, এক জোড়াই আছে মনে হচ্ছে। এক পিস আছে, এক পিস। তারপরে নিচের দিকে আসা যাক, এখানে একটু বড় দেখা যাচ্ছে গোল্ড ফিশ কিছু, এবং কই টাইপের কিছু কমেট। ওকে, এটা জোড়া হচ্ছে 130 টাকা। 130 টাকা জোড়া। এটা কি এই যে কালার ভেদে কি এটা কোনো দামের কোনো ভ্যারি করবে নাকি জোড়া? আপনি যেটা নিতে চান, যেটা নিতে চাই সেটাই। ওকে ওকে, ভেরি গুড। আর নিচে, এর নিচে দেখা যাচ্ছে কি এটা? ওটা হচ্ছে, এটাও কমেট, এটা ছোট। এটা কমেট কিন্তু ছোট। এটা কালার গুলো একটু আমরা অন্যরকম দেখতে পাচ্ছি, হচ্ছে ভালোই দৌড়াদৌড়ি করছে। এই একটাকে ধরতে পেরেছি। আমরা পরেরটায় চলে যাই। এটা তো গোল্ড ফিশ নাকি? ওকে, এটা 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 কি সেম প্রাইস? না, এটার দাম কম। এটার দাম কম? এটা কি কারণে এটার দাম কম হলো? বাংলাদেশের প্রোডাকশন। ও, এটা বাংলাদেশের সাইজের কম বেশি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো বড় সাইজ দেখা যাচ্ছে, দুই একটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে এটা জোড়া কত করে পড়ছে? 150 টাকা জোড়া। এটা 150 টাকা জোড়া? জোড়া 150 টাকা। এই কালার কালার সুন্দর লেগেছে এই। এটা যাচ্ছে কই কার? কই কার? কই কার? হ্যাঁ, এটা 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 প্রাইস? এটা প্রাইস 100 টাকা। 100 টাকা জোড়া? আমি যে কোনো যে কোনো কালার নিতে পারি? হ্যাঁ, পছন্দ মতো যে কোনো কালার। তারপর আসছে এটা, এটা গোল্ড ফিশ। এটা এটা কোনো ভেরিয়েন্ট বা এটার কোনো দামের পার্থক্য? এটা ছোট, এটা
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কালার ভেরিয়েন্ট খুব সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতন কালার গুলো আপনারা খুব সুন্দর করে বেছে নিতে পারবেন। তারপরে এটা হলো অ্যাঞ্জেল ফিশ। হ্যাঁ, এগুলো কি জোড়া হিসেবেই তো নাকি? ওকে, জোড়া তাহলে আমরা কত করে পাচ্ছি? 150 টাকা জোড়া। এটা 150 টাকা, 150 টাকা জোড়া? জি। ওকে, আমরা তার পাশে দেখতে পাচ্ছি, এখানে কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে নাকি সবগুলো সেম? এগুলো কি? এখানে গোরামি আছে। আচ্ছা, টাইগার বার্ব আছে। টাইগার, টাইগার বার্ব, এই টাইগার বার্ব মানে এই যে দেখা যাচ্ছে ডোরাকাটা? ওকে ওকে ওকে। তারপর এটা 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 গোল্ডেন গোরামি। আচ্ছা, এই যে এটা, ওকে ওকে ওকে। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন তাদের আছে। নিচে দেখা যাচ্ছে কিছু কাপ্পি, দেখা যাক কাপ্পি কালেকশন গুলো। কালেকশন গুলো খুবই সুন্দর। হ্যাঁ, এগুলোর কাপ্পি গুলো কি, এটা কি, এগুলো কি মা গাপ্পি নাকি ডিম ছাড়বে? মলি মলি, ও মলি থাই মলি। ওকে, এগুলো তাহলে কোনগুলোর দাম তোমরা কত রাখছো? থাই মলি 100 টাকা জোড়া, এই যে মোটোগুলো যেগুলো দেখা যাচ্ছে। আর তার গাপ্পি 50 টাকা করে, বেলুন মলি, বেলুন মলি এগুলো হচ্ছে 150 টাকা করে জোড়া। এগুলো বড়, এগুলো প্রাইস তাও কিরকম একটা আইডিয়া? 250 টাকা জোড়া। এগুলো একটু দাম, আচ্ছা জাপানি স্কার্ফ এখানে আছে 150 টাকা জোড়া, খুব ভালো, বড় বড় লাগছে। টাইগার শার্কও আছে, কোনটা টাইগার শার্ক কোনটা? এই যে এটা, এইটা টাইগার, 40 টাকা জোড়া। এই যে টাইগার শার্ক, এই যে ধরতে পেরেছে আমার। আচ্ছা, আমরা এখন কিছু আপনাদের এই আপনারা কি কি প্রোভাইড আরো করে থাকেন এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেড় ফিট অ্যাকোরিয়াম সেট, যা যা লাগে, লাইট সহ 1400 টাকা প্যাকেজ করবে এটা। এবং আচ্ছা, এটাতে সিনারি, এটার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারেন আপনার, ব্যাকগ্রাউন্ডে সিনারি দেখা যাচ্ছে। ₹1450 টাকা প্যাকেজ। এবং এটার সাথে থাকছে ডিফারেন্স, যতগুলো এলিমেন্টস যা লাগে, যা যা লাগে সবই এখানে থাকছে। আচ্ছা, এখন আমরা মাঝেরটা চলে আসি। মাঝেরটার প্রাইস এটাও 1400, মানে সবগুলোই 1400। এটা 1400 সিরিয়ালে আপনাদের পছন্দ মতন আপনারা চুজ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি বড় সাইজের, এগুলো এগুলো মাপ অনুযায়ী। ওকে, আড়াই ফিট অ্যাকোরিয়াম, আড়াই ফিট, পাশে হচ্ছে 15 ইঞ্চি, উচ্চতা 1.5 ফিট। ওকে, ভিতরে সরঞ্জাম সহ 6000 টাকা প্যাকেজ। এটার পুরো প্যাকেজটার দাম পড়বে 6000 টাকা। আচ্ছা, পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটা 3.5 ফিট, 3.5 ফিট, এটা বিরাট বড় দেখা যাচ্ছে। এটা প্যাকেজ, ফুল প্যাকেজ হচ্ছে, এখানে সব স্টোনও দেওয়া থাকবে আর 15 কেজি। ওকে ওকে, এটা প্যাকেজ হচ্ছে 8500 টাকা। এটা প্যাকেজ হচ্ছে 8500 টাকা। এটা হচ্ছে 2 ফিট, এটা একটা সুন্দর একটা স্ট্যান্ডটা আমরা এক্সট্রা অর্ডারে উসু করে নিয়ে আসছি। ওকে ওকে, এই যে দেখা যাচ্ছে স্ট্যান্ডটা, ফুল প্যাকেজ হচ্ছে আপনার 4300 টাকা। স্ট্যান্ডটা যদি নিচু নেয়,
ওকে মিস স্টোন হলো 300 টাকা ডিসকাউন্ট হবে ও আচ্ছা এটা যদি 4000 টাকা হবে এটা যদি এটা যদি 4000 টাকা প্যাকেজ আচ্ছা এটা 4000 টাকা প্যাকেজ কিন্তু এটা যদি আপনারা যদি এক্সটেন্ড করে নিতে চান নিচটা তাহলে এটা দাম 300 টাকা বেশি পড়বে ওকে এটা হলো 1.5 ফিট 1.5 ফিট পাশে 1 ফিট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল প্যাকেজ আছে এটা হলো আপনার 3600 টাকা এক্সটেন্ড চেঞ্জ করলে মিস স্টোন হলো 3300 টাকা আচ্ছা আর এখানে কিছু আমি কিছু বাজরিকা দেখতে পাচ্ছি বাজরিকার জোড়াগুলো যদি বলে দিতেন একটু ভালো হতো 500 টাকা জোড়া এবং এগুলোকে দেখা যাচ্ছে খুব হেলদি এগুলো একটা আমি সিনেমেটিক শট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তারা দেখতে পাচ্ছি এটা ভাইয়া এটা কি এটা কি একটু ছোট এটা চায়না অ্যাকোরিয়াম এটা কি দাম ওকে 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 এখানে আরো ওটা হচ্ছে চায়না অ্যাকোরিয়াম উপরে দেখতে পাচ্ছি বোল চায়না জার যারা 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 কম 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 মাছ করতে যাচ্ছেন পালতে যাচ্ছেন তাদের জন্য আর কি বিভিন্ন সুন্দর সুন্দর শেপে তাদের এখানে তারা করেছে এখানে একটা বড় একটা দেখা যাচ্ছে সাথে এই যে যত এলিমেন্টস যা যা লাগে অ্যাক্সেসরিজ সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন মোটর পাম্প থেকে বড় মোটর পাম্প থেকে শুরু করে ছোট বড় সব ধরনের পাম্প আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং খাবার ফিড আপনারা কোন বেস্ট ফিডটাই তো আপনারা প্রোভাইড করছেন নাকি ওকে এখানে দেখতে পারেন এই যে আরো আরো সবকিছু তাদের এখানে বলতে গেলে তারা ফুল একটা কম্প্যাক্ট একটা আপনাদেরকে প্রেজেন্ট করছে ওকে এতটুকু আর ও হ্যাঁ এটার লোকেশনটা আমি নিয়ে নিবেন এটির লোকেশন হলো ডিসি মোড় সার্কিট হাউসের একদম অপোজিটে আপনারা আসলেই দেখতে